আইপিএল এবং পিএসএলে খেলার প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। মূলত দেশের হয়ে খেলার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান পেস ইউনিটের সেরা বোলার। তাসকিনের সামনে এবার প্রস্তাব এসেছে ইংলিশ ক্লাব ইয়র্কশায়ার থেকে কিছু ম্যাচ খেলার, তবে এবার সেই প্রস্তাবকে বিসিবি থেকে নিষেধ করা হয়েছে। বিশ্বকাপের আগে পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না, তাই তাসকিনকে কাউন্টিতে খেলার অনুমতি দেয়নি বিসিবি। তাসকিনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ ওটিস গিবসন। তিনি কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের বর্তমান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন, তাই গিবসনই তাসকিনকে পেতে আগ্রহ দেখিয়ে বিসিবির সাথে যোগাযোগ করেন, কিন্তু বিসিবি গিবসনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তাসকিনকে বিসিবি না ছাড়ার একমাত্র কারণ ইঞ্জুরি, এছাড়া বিশ্বকাপের বছরের কথাও চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবেমাত্র ইঞ্জুরি থেকে ফিরে এসে আফগানিস্তানের সাথে একমাত্র টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নিতে নিয়মিত পুরো ছন্দে বোলিং করেছেন ডানহাতি পেসার। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন ইঞ্জুরিতে পড়েন তাসকিন। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি তার। পুনর্বাসন শেষে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে তাকে ফেরানো হয়েছে। নিজের ইঞ্জুরি নিয়ে তাসকিন বলেন, চোটের কারণে দলের বাইরে থাকার স্বাদটা কখনোই আনন্দদায়ক নয়, ক্রিকেটার হিসেবে খারাপ লাগে। 2019 বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম ওই মুহূর্তটা খুবই দুঃখজনক ছিল আমার জন্য, তবে এখন বুঝতে পারি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তারপর নিজের ওয়ার্ক এথিক্স প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন এসেছে ক্রিকেটার হিসেবে, যা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আল্লাহর রহমতে অনেক ভালো প্রক্রিয়ার মধ্যে আছি, একটা আত্মবিশ্বাস থাকে যে আমি নিজের শতভাগ দিচ্ছি এক্ষেত্রে, তাই ভালো কিছু হবে আশা করছি। বাস্তবতাও তাই, তাসকিন এখন আগে থেকে অনেক পরিপূর্ণ। তার হাত ধরে বাংলাদেশ পেস বোলিংয়ের আমূল পরিবর্তন এসেছে, বর্তমানে তাকে পেস ইউনিটের লিডারও বলা যায়। এদিকে তাসকিনের খেলার প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেছেন, ইয়র্কশায়ার তাকে খেলাতে চেয়েছিল কিন্তু আমরা তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। বিশ্বকাপের আগে কাউন্টিতে লাল বলের ক্রিকেট খেলে সে ক্লান্ত হোক আমরা তা চাই না। তাসকিনকে যত্ন করে ব্যবহার করার কথাও বলেছেন জালাল ইউনুস, সে কেবল ইঞ্জুরি থেকে সুস্থ হয়েছে, আমাদের টেস্ট স্কোয়াডও আছে এবং তাকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে।